যারা আমাদের সাথে কিরকম আচরণ করেছে ইলেকশন কমিশনের লোকেরা? আমাদের বর্তমান শাসক যারা আছে তারা বলতেছে যে স্মার্ট বাংলাদেশ, তো আমরা প্রবাসীরা যদি ভোট দিতে না পারি তাহলে স্মার্ট বাংলাদেশের তো শূন্যতা রয়ে গেল। একজন প্রবাসী 40 বছর 50 বছর দেশের বাইরে থাকে, একবার ভোট দিতে পারে না, তাহলে সে স্মার্ট বাংলাদেশের অংশ কীভাবে হলো? একটা কথা আছে, যার ভোট দেওয়ার অধিকার নাই তার কোনো দাম নাই, যার ভোট দিতে পারে না তারা কোনো মূল্যায়ন পায় না, কোনো সম্মান পায় না, আর যারা ভোট দিতে পারে তারা আপনার হলো তাদেরকে সবাই আদর যত্ন করে, সম্মান করে, কাছে নিয়ে কথা বলে। এইটা একটা গুরুত্বপূর্ণ বিবেচনা। আপনারা জানেন যে সারা বিশ্বে 1,82,00,000 বা 80 লক্ষ প্রবাসী আছে, এই প্রবাসী ভাইরা ভোট দিতে পারে না। বাংলাদেশের 1/8 জনসংখ্যা ভোট দিতে পারে না। তারা বাংলাদেশের জন্য আয় করে, বাংলাদেশের রেমিটেন্স পাঠায়, দেশের মানুষকে ভালো রাখে। এই যে অর্থনীতির কত দুশ্চিন্তা, টেনশন, ভাই এদিকে আসেন একটু, অর্থনীতির কত দুশ্চিন্তা যে আমাদের রিজার্ভ নাই, আমাদের টাকা নাই, ডলার নাই, সারাক্ষণ সংসদে কান্নাকাটি, কয়লা নাই, আবার একটা ছবি দেখি যে বাচ্চা চুলার মধ্যে ঢুকছে কয়লা তোলার জন্য, মানে কত ধরনের ট্রোল হচ্ছে, এগুলো কেন? মানে আমাদের অর্থনীতি দুর্বল, এই এত ক্রাইসিসের মধ্যে একটু আশার বাণী দেখাচ্ছে আমাদের প্রবাসী ভাইরা যে তারা এখানে নিয়মিতভাবে রিজার্ভ পাঠাচ্ছে। করোনা সংকটে সবাই দিশেহারা, একমাত্র প্রবাসীরাই ছিল সেই সময়। আমরা যে স্বাচ্ছন্দ্যে বিভিন্ন মেডিকেল আইটেম পাচ্ছি, চিকিৎসার উপকরণ পাচ্ছি, অথবা আরও প্রয়োজনীয় যেগুলো আমাদের বিদেশ থেকে কিনতে হচ্ছে আমাদের চলে না, এগুলো কী দিয়ে, এগুলো টাকা দিয়ে পাওয়া যায়? পাওয়া যায় না, এগুলো ডলারে পাওয়া যায়। ভালো করে শুনেন, ডলারে পাওয়া যায়, টাকা দিয়ে হয় না এগুলো। এই ডলারগুলো উপার্জন করে আমাদের প্রবাসী ভাইরা, তো তাদের ভোটের অধিকার নাই, এইটাকে আপনারা কীভাবে দেখছেন? তারা ভোট দিতে পারে না। আমরা সাধারণত কী জানি যে একটা পরিবারে যে বেশি ইনকাম করে তাকে সবাই সম্মান করে, সমীহ করে, সমাদর করে, তাকে সবাই মতামত নেয়, তার মতামতকে গুরুত্ব দেয়। তাহলে আমাদের প্রবাসীরা যদি সারা বাংলাদেশের একটা পরিবারের একটা অংশ হয়, তো বুথ খুলে জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র দেওয়া ও ভোটার করার কার্যক্রম আরও জোরদার করতে হবে। আপনার দুধ দেওয়া গায়ের লাথি খাওয়াও ভালো, এটা আমরা তো শুনে আসছি, তো এই বিবেচনা করেও তো প্রবাসীদের সম্মান দেওয়া উচিত, ভোটের অধিকার দেওয়া উচিত। আপনাদের কাছে বিএমই কার্ড আছে? একটা কার্ডটা দেখি একটু, আমি একটু করি, ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার ব্যবস্থা আছে কি নাই আগে বলেন। আছে তো, যদি থাকে তাহলে একটা সফটওয়্যারের মাধ্যমে এই কার্ড ব্যবহার করে আমার প্রবাসীরা ভোট দিতে পারে, একবারে সহজ, একবারে সব কিছু করা আছে, 1,000 কোটি টাকা বাজেটেরও প্রয়োজন নাই, খালি সদিচ্ছা দরকার যে আমরা প্রবাসীদেরকে সম্মান করব কি করব না, এইটা হলো মূল বিষয়। দেখেন এই ভোটের বিষয়টা কারা কারা সুযোগ দিচ্ছে। তুরস্কে কয়েকদিন আগে ভোট গেল, তারা কিন্তু তাদের প্রবাসীদের ভোট দেওয়ার জন্য একটা স্পেস রেখেছিল এবং ভোট দিয়েছে তারা। এবং এই যে পাকিস্তানে আছে, মানে সব জায়গাতে প্রত্যেকটা দেশ তাদের নাগরিকরা বিশ্বের যেখানে থাকুক তাদের নেতা নির্বাচনে একটা ভূমিকা রাখার একটা সম্মান দিচ্ছে, তো হোয়াই নট ইন বাংলাদেশ, আমাদের প্রশ্ন, আমাদের প্রশ্ন যে কেন বাংলাদেশে না। আজকে যদি প্রবাসীরা যদি অবরোধ করে যে আমরা সরকারের সাথে আড়ি করলাম যে আমাদের ভোটাধিকার না দেওয়া পর্যন্ত, প্রবাসীরা এটা করে না, এই আড়িটা করে না, ইচ্ছা করলে বিশ্বের যে কোনো দেশ থেকে হুন্ডিতে টাকা পাঠাতে পারে, যে কোনো দেশ থেকে, পারে না? কিন্তু পাঠায় না। কেন পাঠায় না? দেশকে ভালোবেসে বৈধ পথে পাঠায়। বৈধ পথে কারা পাঠাচ্ছে না? যাদের বৈধ কাগজই নাই তারা বৈধ পথে পাঠাচ্ছে না। বৈধ পথে থাকলে সে তো ভালো মানিয়ে পাচ্ছে, একটা এটা একটা সম্মান যে বৈধ পথে সে টাকা পাঠাচ্ছে লিগেল ওয়েতে। আপনারা মাঝে মাঝেই খবরে দেখেন যে আপনার হলো প্রবাস বিভিন্ন বড় বড় নেতা আছে, তারপরে চেলা চামুণ্ডা আছে, যারা প্রবাসীরা বাড়ি করার সময় ইট সাপ্লাই দেওয়ার নামে অর্ধেক ট্রাক ইট দিয়া টাকাটা পুরাটাই নাই, অর্ধেক ট্রাক বালু দিয়ে পুরা টাকা নাই, প্রবাসীরা বাড়ি করা দেখলেই তারা এই হামলাটা করে। তার মানে কি, তারা প্রবাসীদেরকে গণান্য ধরে না, যে প্রবাসীরা একটা শক্তিশালী একটা অংশ দেশের জন্য। তো এটা একটা ভোটের অধিকার থাকলে কোনো রাজনৈতিক নেতা এই অর্ধেক ট্রাক মাল দেওয়ার সাহস করতো না, বলতো না ওরা আরও বেশি দেবো, আমার ভোট দেবে। ঠিক আছে, তো আমার এখানে আর একজন প্রবাসী বড় ভাই আছে, তিনিও কথা বলবেন, আমি তাকে কিছু বলার অনুরোধ করছি। ভাই আপনার নামটা বলুন। আসসালামু আলাইকুম, আমি সোহাগ, সৌদি আরব প্রবাসী। আমরা আজকে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে দেশের বাইরে যত প্রবাসী আছে তাদের জন্য এখানে আসা, নির্বাচন কমিশনে আসা আমরা চাচ্ছি এবং আমরা দাবি জানাচ্ছি সমস্ত প্রবাসীর পক্ষ থেকে। প্রবাসী কোনো দলের একক প্রবাসী নেই, সব দলের, সব ধর্মের
প্রবাসী দেশের বাইরে আছে। আমরা যদি আমাদের সরকার, আমাদের নির্বাচন কমিশনার, আমাদের রাষ্ট্রের নিয়ন্ত্রণ যাদেরকে আছে, তারা যদি প্রবাসীদের পাশে দাঁড়ায়, তাহলে আমাদের রিজার্ভ কখনো জিরো হবে না। কারণ প্রবাসীরা দেশের বাহির থেকে টাকা পাঠায় না, ডলার পাঠায়, যে ডলার দিয়ে আমাদের বিদ্যুৎ, আমাদের সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন সব কিছু চলে। তাই আমরা বিনীত অনুরোধ করতেছি এবং দাবি জানাচ্ছি, আমাদের ন্যায্য দাবিটা যেন নির্বাচন কমিশন মেনে নেয় এবং অতি দ্রুত আগামী নির্বাচনে যেন প্রবাসীরা দেশের বাহিরে থেকে ভোট দিতে পারে। আমরা যদি প্রবাসীরা দেশের বাহিরে থেকে ভোট দিতে পারি, আমাদের সুবিধা হলো এমবিসিগুলো স্বচ্ছতা হবে, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী যিনি দায়িত্বে আগামীতে আসবে তারাও স্বচ্ছতা আসবে। কারণ তিনি চিন্তা করবেন না, 5 বছর পরে আমাকে চেঞ্জ হতে হবে, তখন প্রবাসীরা আমার ভালো খারাপ কাজগুলো নিয়ে কথা বলবে। তাই এই ভিডিও যারা দেখছেন দেশ এবং দেশের বাহিরে, আমাদের সংবাদগুলো যারা দেখবেন, যেই দলের হন, যেই ধর্মের হন, যেই দলের প্রবাসী আছেন, আপনারা এই সুযোগটা পাবেন। সবাই আওয়াজ উঠান, সরকার এবং নির্বাচন কমিশন যেন অতি দ্রুত আমাদের দাবিটা মেনে নেয়। আমাদের বর্তমান শাসক যারা আছে তারা বলতেছে যে স্মার্ট বাংলাদেশ, তো আমরা প্রবাসীরা যদি ভোট দিতে না পারি তাহলে স্মার্ট বাংলাদেশের তো শূন্যতা রয়ে গেল। একজন প্রবাসী 40 বছর 50 বছর দেশের বাইরে থাকে, একবার ভোট দিতে পারে না, তাহলে সে স্মার্ট বাংলাদেশের অংশ কীভাবে হলো? জোর দাবি জানাচ্ছি, আশা করি নির্বাচন কমিশন অতি দ্রুত আমাদের দাবি মেনে নেবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। প্রবাসীরা কীভাবে স্মার্ট বাংলাদেশের অংশ হবে সেই কথা বলছিলেন আমাদের এক প্রবাসী ভাই, ইঞ্জিনিয়ার কবির হোসেন, সভাপতি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি, এএএসএম সাফায়েত হোসাইন, সাধারণ সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী সংসদ বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, তাদের স্বাক্ষরিত স্মারকলিপি নিয়ে আমরা এখানে এসেছি। আমি একটু আপনাদেরকে দেখায় দিচ্ছি যে আমাদের কবির ভাই এবং সাফায়েত ভাই আমাদেরকে পাঠিয়েছে। আমি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা নুরুল হক নুর ভাইয়ের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তিনি আমাদেরকে পরামর্শ দিয়েছেন এই বিষয়ে কাজ করার জন্য, এবং আমিও একজন উপদেষ্টা। এখানে আমাদের আরও একজন ভাই আছে যিনি প্রবাসীদের নিয়ে সবসময় পরিশ্রম করছে, তিনি 30 সেকেন্ডে কিছু বলবেন। আর সর্বশেষ বক্তব্য দেবে আমাদের ইরাক প্রবাসী, অনেক বড় একজন অ্যাক্টিভিস্ট, তিনি বক্তব্য দিয়ে আজকে কথাগুলো শেষ করবে। একটাই কথা যে প্রবাসীদের ভোটের অধিকার চাই আমরা। আপনার আনসারি ভাই, আপনি যদি কিছু বলতেন। জি, ধন্যবাদ তারেক ভাই। আসলে প্রবাসীদের নিয়ে কাজ করার শেষ নেই, তারপরও আমরা এখন এই মুহূর্তে যে প্রবাসীদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে কার্যক্রম হাতে নিয়েছি, ইনশাল্লাহ এটাই বিজয় লাভ করার আগ পর্যন্ত এটা নিয়ে আমরা কাজ করে যাব, এই প্রত্যয় রাখতেছি। ধন্যবাদ। প্রত্যয় জ্ঞাপন করলেন আনসারি ভাই। আমি মোহাম্মদ শাহাবুদ্দিন শিহাব, একজন প্রবাসী। আমরা বিভিন্ন দেশ থেকে আজকে যে তারেক ভাই যে উপস্থাপনা করলে, 1,75,00,000 মতান্তরে 2 কোটি প্রবাসীর যে ভোটার অধিকার আনার জন্য যে নির্বাচন কমিশনার স্যারের সাথে সাক্ষাৎ করেন এবং স্মারকলিপি জমা দিয়েছেন, আমি 18 কোটি 20 কোটি মানুষের কাছে অনুরোধ করব, এই যে প্রবাসীরা করোনাকালীনে যখন বাংলাদেশের একটা খারাপ পরিস্থিতি আসে তখন কিন্তু প্রবাসীরা কিন্তু হাল ধরে, আমরা এই দাবিটাও রাখতে পারি, এই অনুরোধটাও রাখতে পারি। আমাদের যে নাগরিকত্ব, আমরা যে বাংলাদেশের নাগরিক, সেটা কোন সময় প্রমাণ হবে? যখন আমরা একটা পছন্দর নেতাকে আমাদের একজন আমাদের আইডিয়া অনুযায়ী, আমাদের চিন্তা অনুযায়ী, ভাবনা অনুযায়ী আমরা ভোট দিতে পারি, সেই ব্যবস্থার জন্য হয়। কারণ আমরা 10 বছর 15 বছর 20 বছর আমরা প্রবাসী তাকে ফ্যামিলিকে দিচ্ছি, দেশকে দিচ্ছি, রাষ্ট্রকে দিচ্ছি, আর আমাদের মনের ভাব প্রকাশ করতে পারবো না, আর পছন্দ অনুযায়ী আমরা একজন নেতা বানাতে পারবো না। আমি এই অনুরোধ রাখবো এই গণমাধ্যম কর্মী যারা এখানে উপস্থিত আছেন এবং নির্বাচন কমিশন স্যারকে, যাতে আমাদের এই দাবি দাবাগুলো শুধু কাগজে কলমে না, যেন প্রবাসীদের অধিকারটা ফিরিয়ে দেওয়া হয়। শুধু প্রবাসী অধিকার না, এখানে তারেক ভাই একটা সুন্দর একটা জিনিস উপস্থাপনা করতেন, কীভাবে প্রবাসীরা ভোট দেবে, এই চিন্তাটুকু আপনাদেরকে বাংলাদেশ প্রবাসী অধিকার দিচ্ছে। এই তাই আমি বলবো এই প্রবাসীরা যাতে প্রবাসে থাকা অবস্থায় ভোট দিতে পারে। এতে স্যার অনেক ধন্যবাদ শিহাব ভাইকে, আমরা খুব সংক্ষিপ্ত করছি। আর একটু কথা বলবো যে এখানে যারা আমাদের সাথে কীরকম আচরণ করেছে ইলেকশন কমিশনের লোকেরা, আমরা সেই বিষয়ে বলবো। আমরা তাদেরকে দেওয়ার পরে তারা আমাদেরকে বলেছে যে আমরা এই বিষয়ে আলোচনা করছি, কিন্তু দুঃখের বিষয় যে আমরা নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার অথবা সহকারী নির্বাচন কমিশনার কারোর সঙ্গেই দেখা করতে পারি নাই, এবং এটা খুব হতাশাজনক যে এখানে প্রবাসী ভাইরা এখানে আসলো, তারা তো মানে এই দেশে কয়দিন থাকবে, উনি কয়দিন থাকবে, উনি আবার ওনার কাজে ফিরে যাবে। তো উচিত ছিল যে আমাদেরকে একটু স্পেস দেওয়া, বসানো। তারপরেও আমরা অন্তত স্মারকলিপিটা দিছি, স্মারকলিপি গ্রহণ করেছে, আমাদের এখানে রিসিভিং কপি দেখাচ্ছি। আমরা এখানে যে প্রধান নির্বাচন পিএস আছে ওনাকে আমরা অনুরোধ করেছি যে এই সিটি কর্পোরেশন নির্বাচন গেলে যেন আমাদেরকে প্রধান নির্বাচন কমিশনার তিনি আমাদের সাথে সাক্ষাতের সুযোগ দেন, কারণ এটা 2 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছি আমরা, যেটা কোনো ফালতু বিষয় নয়, ফেলনা বিষয় নয়, অবশ্যই আমাদেরকে এই সুযোগ দিতে হবে, সময় দিতে হবে। তারা আমাদেরকে বলেছে যে আমাদেরকে জানাবে, আমরাও এই ভিডিও যদি তাদের কাছে যাই, তাদের আমরা বলছি, তাদের সাথে কথা বলেছি, আবারও বলছি যে আপনারা অবশ্যই প্রবাসী ভাইদের দাবি নিয়ে তাদের সঙ্গে বসতে অবশ্যই বাধ্য,
এবং আপনাদেরকে আমরা এখন বিনয়ের সাথে কথা বলেছি, আমরা আবারও বিনয়ের সাথে বলবো, কিন্তু যদি আমরা দেখি যে একদমই সাক্ষাৎ করা সম্ভব হচ্ছে না, আপনারা সাক্ষাতের সুযোগ দিচ্ছে না, তখন কিন্তু আমরা আপনারা হলো সুন্দর করে কথা নাও বলতে পারি।